হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এমন একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে যেটি তৈরি হয় ওটস থেকে আমাদের শরীরের বিভিন্ন সমস্যায় কিন্তু এই ওষুধটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি ব্যক্তিগতভাবে বহু পেশেন্টের ওপর বিভিন্ন সমস্যায় এই ওষুধটি প্রয়োগ করেছি এবং যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি তো ওষুধটি হলো অ্যাভেনা স্যাটিভা বিশেষ করে অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচার প্রয়োগ করে আমি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি তো কোন কোন ক্ষেত্রে এই অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচারটি প্রয়োগ করে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায় সে বিষয়ে তো অবশ্যই আলোচনা করব তার আগে একটি কথা বলে রাখি অনেকেই কিন্তু বলে থাকেন যে এই অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচারটি হলো একটি হোমিওপ্যাথিক হেলথ টনিক কেন এটিকে হোমিওপ্যাথিক হেলথ টনিক বলা হয় শারীরিক দুর্বলতার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি যথেষ্ট ভালো কাজ করে তো আর কোন কোন ক্ষেত্রে এই ওষুধটি কাজ করে সে বিষয়ে তো অবশ্যই আলোচনা করব তার আগে প্রথমেই বলবো আপনারা যারা এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন তাদের উদ্দেশ্যে এখানে আমি বিভিন্ন রোগ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করি তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশান আইকনটিকে অবশ্যই প্রেস করুন চলে আসি আজকের টপিকে অ্যাভেনাস্যাটি বা মাদার টিংচারটি কোন কোন ক্ষেত্রে ভালো কাজ করে কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এটি প্রয়োগ করে থাকি সে বিষয়ে এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমেই বলি টিন এজারদের মধ্যে একটি সমস্যা থাকে সেটি হলো পড়তে বসলে পড়ায় কনসেন্ট্রেট করতে পারে না আমার ক্লিনিকেও এরকম অনেকে আসে যারা এসে বলে যে ডাক্তারবাবু পড়তে বসলে ঠিকমতো মতো করতে পারছি না বিভিন্ন চিন্তা মাথায় আসছে ঠিকমতো পড়তে পারছি না এর জন্য পড়া মনে রাখতে পারছি না এছাড়াও শুধুমাত্র যে পড়াশোনা করার জন্য কনসেন্ট্রেশনের প্রয়োজন এরকম কিন্তু নয় যে কোনো কাজ যদি আমরা সঠিকভাবে করতে চাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কনসেন্ট্রেশনের প্রয়োজন তো এই কনসেন্ট্রেশন বাড়ানোর ক্ষেত্রে কিন্তু এই স্যাটিভা মাদার টিংচারটি যথেষ্ট ভালো কাজ করে আমি কিন্তু এরকম পেশেন্টের ওপর এই ওষুধটি প্রয়োগ করেছি এবং যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি আর কোন কোন ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় অ্যাংজাইটি ডিপ্রেশনের সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচারটি খুব ভালো কাজ করে চলে আসি আরও একটি সমস্যার কথায় বিশেষ করে যারা অ্যাথলিট ম্যারাথন রানার অনেক সময় দেখা যায় তারা এসে ক্লিনিক এরকম বলেন যে ডাক্তারবাবু আগে আমি অনেকক্ষণ দৌড়াতে পারতাম বা হয়তো ফুটবল খেলেন আগে যখন ফুটবল খেলতাম তখন অনেক দৌড়াতে পারতাম ইদানিং দেখছি খুব সহজেই আমি হাঁপিয়ে যাচ্ছি আগের মতো দৌড়োতে পারছি না বা বাবু আমার সামনে এক্সাম আছে সেখানে আমাকে একশো মিটার বা দুশো মিটার দৌড়োতে হবে আগে যখন আমি দৌড় প্র্যাকটিস করতাম তখন কিন্তু সঠিক সময়ে আমি এই একশো মিটার বা দুশো মিটার কমপ্লিট করতে পারতাম কিন্তু এখন দেখছি আমি সেটি পারছি না তো এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচারটি প্রয়োগ করে আমি যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি এছাড়াও দেখা যায় আমি যেটি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে শারীরিক দুর্বলতার ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে বর্তমানে অনেকে এরকম আছেন যারা ক্লিনিকে এসে বলছেন যে ডাক্তারবাবু এক মাস আগে আমার করোনা হয়েছিল সেরে গেছে কিন্তু এখনও দেখছি শারীরিক দুর্বলতা আমার কাটছে না শরীর প্রচণ্ড উইক এছাড়াও যে কোনো রোগের পর যদি শারীরিক দুর্বলতা থেকে যায় দীর্ঘদিন সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচারটি খুব ভালো কাজ করে এই অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতেও কিন্তু সাহায্য করে চলে আসি আরও একটি সমস্যার কথায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা যায় পিরিয়ডের সময় মাথা যন্ত্রণার সমস্যা আমার ক্লিনিকে এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু বিশেষ করে পিরিয়ডের দুই একদিন আগে থেকে বা পিরিয়ডের সময় প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচারটি প্রয়োগ করে আমি যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি এছাড়াও মহিলাদের পিরিয়ডের সময় যদি দেখা যায় প্রচণ্ড ব্যথা হচ্ছে পেন হচ্ছে পেটে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করে চলে আসি আরও একটি সমস্যার কথায় হঠাৎ করেই দেখলেন যে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে নাক থেকে জল পড়ছে হাঁচি হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি আমি যখন সর্দি কাশি ডাস্ট অ্যালার্জির ওপর একটি এপিসোড করেছি সেখানেও কিন্তু আমি বিভিন্ন ওষুধের কথা বলেছি তবে সেই সমস্ত ক্ষেত্রেও যদি দেখা যায় হঠাৎ করেই এরকম নাক থেকে জল পড়ছে নাক বন্ধ হয়ে আছে হাঁচি হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচার দশ থেকে পনেরো ফোটা হাফ কাপ উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে যদি আপনারা দশ থেকে পনেরো মিনিট অন্তর বেশ কয়েকবার সেবন করেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় চলে আসি পুরুষদের আরও একটি সমস্যার কথায় সেটি হল সেক্সুয়াল উইকনেস প্রি ম্যাচিউর ইজাকুলেশান এছাড়াও যদি দেখা যায় পুরুষদের স্পার্ম কাউন্ট কমে গেছে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচারটি প্রয়োগ করে আমি যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি এরপরে বলবো আরও একটি সমস্যার কথায় এরকম অনেকে আসেন আমার চেম্বারে এসে বলেন যে ডাক্তারবাবু আমি খুব সহজেই টেনসড হয়ে পড়ি এবং এমন যদি কোনো ঘটনা দেখি যে উত্তেজনার কোনো ঘটনা কোনো জায়গায় কোনো ঝামেলা হচ্ছে সেগুলি দেখার পরই আমার হাত পা কাঁপতে থাকে আবার এরকম অনেকে আছেন যারা প্রচুর মদ্যপান করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই হাত পা কাঁপার সমস্যা দেখা যায় সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচারটি খুব ভালো কাজ করে তো আমি আজকে আপনাদেরকে বললাম কোন কোন ক্ষেত্রে এই অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচারটি খুব ভালো কাজ করে সেই সম্পর্কে বেশ কিছু কথা তো এবার আমি আপনাদেরকে বলবো এই অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচারটি আপনারা কিভাবে খেতে পারেন সেই সম্পর্কে প্রতিদিন সকালে খালি পেটে পনেরো ফোটা করে অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচার হাফ কাপ উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে এবং প্রতিদিন রাতে খাওয়া দাওয়া করার আগে পনেরো ফোঁটা করে স্যাটিভা মাদার টিংচার হাফ কাপ উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে যদি আপনারা অন্তত এক মাস সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আমি যে সমস্যাগুলির কথা বললাম আপনাদেরকে সেগুলি কিন্তু ধীরে ধীরে দূর হবে তবে এটি সেবন করার পরেও যদি দেখা যায় আপনাদের সমস্যা রয়ে গেছে সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের এপিসোড আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন